নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো শারীরিক অসুস্থতা থাকার কারণে কিন্তু বন্ধুরা আমরা কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি। তো আজ থেকে কিন্তু আবারও ক্রমশ আপনারা প্রতিনিয়তই ভিডিও পাবেন আমার চ্যানেলে আবহাওয়া সম্পর্কিত। এবং এর সাথে আমরা বর্তমানে যে আপডেট পাচ্ছি মৌসুম ভবনের তরফ থেকে, মৌসুম ভবন কিন্তু বলছে একটি নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে চলেছে, যেটা কিন্তু আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিন্তু সৃষ্টি হতে চলেছে যেই ঘূর্ণাবর্তটি। সেই ঘূর্ণাবর্তটি কিন্তু আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসবে এবং তার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে, এমনই কিন্তু সতর্কবার্তা জারি করেছে। তো ঘূর্ণাবর্তটি কবে সৃষ্টি হচ্ছে তাও কিন্তু জানিয়ে দিয়েছে। তো মৌসুম ভবন কী বলছে এবং আলিপুর আবহাওয়া কী সতর্কবার্তা জারি করছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। বন্ধুরা আমরা চলে এসেছি বর্তমানে মৌসুম ভবনের আপডেট। এখানে একটি সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্র, যেটি কিন্তু উত্তর পশ্চিম আরব সাগরে রয়েছে এবং তার সংলগ্ন এরিয়ায় পশ্চিম মধ্য আরব সাগরে, যেটা বলা হচ্ছে এখানে এই যে ঘূর্ণাবর্তটি রয়েছে বা সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্রটি রয়েছে, এটি কিন্তু সাইক্লোনিক স্টর্ম ছিল, যেটা কিন্তু আসনার নাম ছিল। সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো আপডেট দিতে পারিনি কারণ আমার শরীর অসুস্থ ছিল। এবং এরই সাথে কিন্তু এখানে যেটা বর্তমানে পাচ্ছি বলা হচ্ছে সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্র আরেকটি থাকছে, যেটি কিন্তু পশ্চিম এবং পশ্চিম বিদর্ভ এবং তার সংলগ্ন এরিয়ায় বর্তমানে অবহিত রয়েছে। এবং এটা কিন্তু আস্তে আস্তে বলা হচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং পশ্চিম মধ্যপ্রদেশে একটি বলা হচ্ছে যে শক্তি হারাবে এবং লো প্রেশার এরিয়াতে পরিণত হবে, যেটা কিন্তু বলা হচ্ছে নিম্নচাপে পরিণত হবে আমাদের পশ্চিম মধ্যপ্রদেশে গিয়ে, এবং এটা কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে হবে। এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে আরেকটি আমাদের যে মৌসুমি অক্ষরেখা রয়েছে তার পশ্চিমা ভাগ কিন্তু বলা হচ্ছে তার সি লেভেলের ওপরেই এবং স্বাভাবিক পজিশনের কাছাকাছি রয়েছে, এবং পূর্ব ভাগ কিন্তু বলা হচ্ছে এটি তার স্বাভাবিক অবস্থানেই রয়েছে। এবং এটা বলছে আগামী 24 ঘন্টার মতো কিন্তু একই অবস্থানে থাকবে এবং বলা হচ্ছে আরেকটি নতুন লো প্রেশার এরিয়া অর্থাৎ নিম্নচাপ ক্ষেত্র কিন্তু তৈরি হতে চলেছে, যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে যেটা পশ্চিম মধ্য আমাদের বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এরিয়ায় কিন্তু সৃষ্টি হবে। এবং এটা বলা হচ্ছে কিন্তু 5 তারিখের দিকে সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে আমাদের সারা ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু আগামী 7 দিন কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি, কোনো কোনো জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বলা হচ্ছে পশ্চিম ও মধ্য ভারতবর্ষে থাকবে আগামী 7 দিন বৃষ্টি, এবং তার সাথে কিন্তু দক্ষিণ ভারতবর্ষের দিকে আগামী 7 দিন বৃষ্টি থাকবে। এবং এখানে কিন্তু পূর্ব উত্তর পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ, তার সাথে কিন্তু আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা বিভিন্ন জায়গাতে কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে কোনো কোনো জায়গায়, তবে আগামীকাল কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টি থাকবে কিছু জেলার ক্ষেত্রে, যেটা কিন্তু আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর জারি করেছে। এবং এর সাথে কিন্তু এখানে আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু এবার বর্তমানে যে আপডেট পাচ্ছি বলা হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহে কিন্তু বৃষ্টি বাড়তে পারে, এমনই কিন্তু সতর্কবার্তা করা হয়েছে। এবং এর সাথে কিন্তু বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাতেও বৃষ্টি বাড়তে পারে এবং বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু আমাদের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে বলা হচ্ছে 3 তারিখ এবং তার সাথে কিন্তু 4 তারিখ, এবং অরুণাচল প্রদেশ, আন্দামান, নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু বলা হচ্ছে 3 থেকে 5 তারিখ, এবং এর সাথে উত্তরবঙ্গ এবং তার সাথে কিন্তু সিকিমে বলা হচ্ছে 4 ও 5 তারিখ, এবং বিহারে, ওড়িশাতে বলা হচ্ছে 4 যথাক্রমে 5 ও 6 তারিখ। এবং এর সাথে কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু আগামী 1 সপ্তাহ বৃষ্টি থাকবে, যেটা কিন্তু পশ্চিম রাজস্থান, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান, হরিয়ানা, চণ্ডীগড় এইসব জায়গাগুলিতে কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তবে আমরা 7 দিনে যদি রেনফল ফোরকাস্ট দেখি এখানে, তো আমরা যেটা বর্তমানে পাচ্ছি এখানে কিন্তু বিচ্ছিন্নভাবে যেটা দেখা যাচ্ছে কোনো কিন্তু সতর্কবার্তা কিন্তু এখানে নেই বর্তমানে যেটা আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে এখানে কিন্তু তারপরে যেটা 4 তারিখের দিকে পাচ্ছি, 4 তারিখের দিকে কিন্তু আমরা পাচ্ছি তেমনও কোনো সতর্কবার্তা নেই। তবে 5 তারিখের দিকে যদি আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওড়িশার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা থাকছে, এবং তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা যেটা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু এবং এর সাথে কিন্তু এপাশে আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকেও কিন্তু যেটা বলা হচ্ছে বর্তমানে তেমন কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না। তবে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু আলাদা কিছু বলছে, তো আমরা সেটা দেখাবো আপনাদের। চলে এসেছে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট। এখানে প্রকাশিত আপডেট কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু জায়গায় থাকতে পারে, যেটা কিন্তু 3 থেকে প্রায় 9 তারিখ অবধি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়।
তবে এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি সতর্কবার্তার ক্ষেত্রে কিন্তু এখানে 5 তারিখ সতর্কবার্তা থাকছে উত্তর চব্বিশ পরগনায়, বজ্র বিদ্যুৎ বজ্র ঝড় থাকতে পারে 1 থেকে 2 জায়গাতে, এবং তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং এর সাথে মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু থাকবে। আর কোথাও কিন্তু সতর্কবার্তা জারি করা হয়নি এবং এখানে কিন্তু ঘূর্ণাবর্তের ক্ষেত্রে মৎস্যজীবীদেরও তেমন কোনো সতর্কবার্তা জারি করেনি এখনও বর্তমানে আমাদের আলিপুর আবহাওয়া। তো এরপরে যদি কোনো সতর্কবার্তা জারি করে তা কিন্তু আমরা তুলে ধরবো। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই, আজ কিন্তু 1-2 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এবং আগামীকাল কিন্তু প্রায় প্রত্যেকটা জেলার উপরেই বলা হচ্ছে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা থাকতে পারে, এমনই কিন্তু সতর্কবার্তা জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া। এবং আর কিছু কিন্তু আমাদের আলিপুর আবহাওয়া জারি করেনি। তো আমরা